দেখতে হবে তার সৃষ্টিটা কোথায় থেকে আসছে। তার যিনি গুরু ছিলেন সাধক অসীম দাস বাউল, আমি শ্রদ্ধা করি তার পবিত্র সমাধিতে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার জীবনের আমি যদি কোনো গুণী শিল্পী হিসাবে কাউকে জানতাম, তিনিই ছিলেন অসীম দাস বাউল। আর বর্তমানে যারা আছে এগুলো চলে না, এত বড় বুকের পাটা তার, সে কখনো কাউকে ভয় করে নাই, সত্যকে প্রকাশ করেছেন। নবুয়া তার বেলায়েতের পালা অনুযায়ী আজকে যে প্রশ্ন করেছে, আমি ওই চরণের দাসের যোগ্য নই। এই গানটা আমি করেছিলাম, এটা একটি প্রার্থনা বোধক গান। এই গানটি দরবেশজি লালন ফকিরের, তিনি তার মনে মনে তার ব্যক্তিগতভাবে তিনি এই গানটার মধ্যে বলেছে, আমি ওই চরণে দাসের যোগ্য। তাহলে লালন যে বলল ওই কবিতা টান দিল সেখানে, ওই বলবো কথাটা ভালো, তবে চরণ একটা চরণ স্বর তন্তেন্ন, এই শব্দের অর্থ পা। আর চর মধ্যাহ্ন, এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ হলো মুরুতি। চর মধ্যাহ্ন, এই শব্দের সার্থক অর্থ হলো মুরুতি, অর্থাৎ আমার দয়ালের মুরুতির চাইতে সুন্দর মুরুতি এ জগতে আর কারোই নাই। কালামে আসছে, লা সানিবাদ জাকাল্লাহ অমানকারিলা মানসিবাদ লিল্লাহি তাআলা মাইয়া কুলুনি, এই বর্জকের কথা বলেছে আল্লাহ, বলছে তুমি যদি আমাকে পেতে চাও তাহলে জাতি বর্জকটা আঁকড়িয়ে ধরো। জাতি বর্জকটা সেই বর্জক কি হয়, একজন ভক্তের কাছে তার গুরুর বর্জক। কথা কি বোঝা গেছে বাবা? একজন ভক্তের কাছে তার মুর্শিদ বর্জক, লাসানি বর্জক। বর্জকের কথাটা আরো আছে, মারা যাল বাহারাই নেই আন তাকিয়ান বাইনা হুমা বারজাহুল্লাহ ইয়াবগিয়ান ফাবি আয়ালাই রব্বিকুম আতুকাজ্জিবান মিন হুমাল লুলুয়ান মারজান ইয়াক রুজু মিন হুমাল লুলুয়ান মারজান ফাবি আয়ালাই রব্বিকুমা তোকাজ্জিবান। সুরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছে একই সঙ্গে প্রবাহিত হয় পানি, আর একটার পানির সাথে কখনো মিশে না। একটার পানি তিতা ও লবণাক্ত, একটার পানি মিষ্টি ও সুস্বাদু। সম্মুখগুর উপাসনা নিয়ে হ্যাঁ সেই সাগরের যদি দেহের মধ্যে কামিয়াব করতে পারে, ওই হীরাকাঞ্চন মণি মুক্তালাল জহরত প্রবাল মুক্তা, যাই হোক ওর মধ্যে যা আছে তাই যদি নিজের মধ্যে সংরক্ষণ করতে পারে, সে লাভবান হইতে পারে। এখানে বর্জকের কথা বলছে আল্লাহর কোরআন সুরে আর রহমান, লাসানি বারজাক, এটাও কোরআন, মারাজাল বাহারান ইয়ান তাকিয়ান বাইনাহুমা বারজাক। তো তুমি কোন কোন রূপ ধরবা, তুমি কোন বর্জকটা ধরবা, 35 বছরের ডা
না 70 বছরের ডা, না 45-এর ডা, একটাই দৈর, যেদিন তুমি তার কাছে হাতে হাত দিয়ে, যখন হাত দিয়েছিলে না, তখন মুর্শিদ বলছিল বাবা দেখতো আমার ছবিটা তোর চেহারা তোর নয়নে নয়নে বাসে কি না, বলে হ্যাঁ বাসে, বাসছে, তাকিয়ে দেখ, তাকা না, তাকিয়ে দেখিস না, যদি জগতের চোখ দিয়ে তাকিয়ে দেখ, সেই তোর চোখ দিয়ে না দেখা, তোর অন্তরের চোখ দিয়ে আমাকে একটু দেখিস। তখন চোখ বন্ধ করে বলে বাবা তোমার চেহারাটা তো আমার হৃদয়ঙ্গনে ভেসে উঠছে, ওই ছবিটাই তুমি নয়নে রাইখো, প্রথম যেদিন দেখেছি মনেই আপন, ওইটাই রাখবা, ওই ছবিটাই তুমি রাখবা, এইটাই বর্জক, এই বর্জকটা যখন আঁকড়িয়ে ধরে রাখবা, বর্জক যেখানে রাখা যায় সেখানেই থাকে, যদি বলি গাছে, যদি বলি নদীতে, যদি বলি বাল্বে, যদি বলি ডালে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায়, আমি যেখানে আমার বর্জক রাখবো সেখানেই থাকবে, এই জন্য বর্জক যার ঠিক আছে তার সর্বভজন ঠিক আছে। এক নাম্বার উত্তর দিলাম, ওই চরণ চরদন্তান্ন এই কথাটা বলা হয়েছে, আমরা জানি পাঁচ প্রকার চরণ, অভয়, তারপরে রাঙা, যুগল, শীতল, আরে পাও খালি চরণ না, এই যে সনাতন ধর্মে একজন সাধক আছে না, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, তিনি বলেছে রণে বনে জলে স্থলে যখনই জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিস আমি তোকে রক্ষা করিব, সে বলে নাই, এটা সে বলে নাই, তার মুখ দিয়ে ডেলিভারি হয়েছে বটে, বলার মতো যে বলার সেই বলছে, যে বলার সেই বলছে, নিজ দিয়া লেখছে হে ভক্ত প্রবর আমার চরণটা ধরিস নে, আগে আমার আচরণটা ধর, মুর্শিদের আচরণ ধরতে হয়, অবয়চরণ দুই হাত, শীতল চরণ বক্ষে, হ্যাঁ আবার আরেকটা আছে শ্রীচরণ, শ্রী চরণ, শ্রী মানে সুন্দর, চরণ মানে মূর্তি, আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর নাই, এটাই বলছে ওই চরণ, ওই চরণের দাসের যোগ্য, পাউটাকে একটা চরণ বলা হয়েছে, যখন যুগল বলা হয় তখন আর একা না, তোমার পীরের আর পীর মা কজন হইল, এই তখন হইল যুগল চরণ। কথা শেষ দিয়ে দিলাম, আর একটা কথা আছে, কিছু কিছু আছে অপরাধ মাফ করবেন, আমি এই কথাগুলো বলতাম না, যেহেতু আজকে নবুয়াতের পালা, আল্লাহর পবিত্র কোরআন থেকে জানার প্রয়োজন, রসুলের সম্মান জানার দরকার, হ্যাঁ আমার রসুল পাক, কিছু কিছু মানুষ আছে আমার রসুলের নুরি মানে না, আছে কি না, আছে আছে অনেক, কিছু কিছু মৌলবী আছে, এরা এগো নাম থুইছে আমি টেরি মাওলানা, এরা বড় বড় ওয়াজ করে, ওয়াজের মাহফিলে দাঁড়ায় কয় ঠিক, যারা শুনে তারাও কয় ঠিক ঠিক বলছি, আর যারা শুনে তারাও কয় ঠিক, এখন হে বুঝা কইল ঠিক আর না বুঝা কইল ঠিক, যারা শুনে আমার মতো সাধারণ মানুষ, হেরা তো মনে করে যে হাইরে তো বড় মৌলবী, হে কি আর মিছা কথা কইব, হেরাও কয় ঠিক, মাফ করবেন, মক্কা থেকে আমার এই প্রশ্ন করার কারণ হইল মানুষ বেশে কে এলো রে মদিনা, মক্কা থেকে 4.5 কিলোমিটার দূর, সেই জায়গার নাম হল জাবালে নূর পাহাড়, তার পাশেই হল হেরা পর্বতের গুহা,
ওটা হলো রসুল পাক প্রিয় নবীজি নূর নবী ধ্যান করেছিলেন 15 বছর 1 মাস 19 দিন। এই জন্য মাওলা আলী ছাড়া বেলায়েত নাই, মাওলা আলী ছাড়া খেলাফত নাই, মাওলা আলী ছাড়া রেসালাত নাই, মাওলা আলী ছাড়া ইসলাম নাই, মাওলা আলী ছাড়া ইমাম নাই, মাওলা আলী ছাড়া ইমান নাই। আমাদের ইমাম হলো মাওলা আলী। রেসালাত, মারামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রবুবিয়াত, আবহায়াত, হ্যাঁ, মুমিন মোনাফেক বাসট করার কোষ্ঠী পাথর হলো মাওলা আলী। পাহাড়ের নাম দিছে জাবালে নূর পাহাড়, অথচ আমার নবীরে কয় ওরা মাটি। প্রিয় নবীজি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দুই কন্যা বিয়ে করছে, তার নাম হলো উসমান গনি, হ্যার নাম দিছে হলো জিন্নুরাইন, মানে দুই নূরের অধিকারী। ওরা আমার নবীরে সম্মান দেয় না। মসজিদ একটা বানাইছে, নাম দিছে জামে মসজিদ, নূরে জামে মসজিদ। মাদ্রাসা বানাইছে নূরে মদিনা, যে বেড়া বানাইছে তার নাম হলো নূর মোহাম্মদ, সেই বেড়ার বোন নাম হলো নূর জাহান, সেই বেড়ার মেয়ের নাম হলো নুরুন্নাহার, সেই বেড়ার পুলার নাম হলো নূর মিয়া। ওরা বানাইছে নূরের ফ্যাটটা, অথচ আমার নবীরে ওরা নূর মানে না। আমি জানতে চাই আমার নবী নূর, এটা আল্লাহর পবিত্র কোরআনে আছে, কাদ জাকুম মিনাল্লাহি নূর, সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারজাহান, তামাম পৃথিবী, 80,000 আলম, 18,000 মাকলুগাত। আমি জানতে চাই ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল। এই যে ভণ্ড বেদিন ইহুদি নাসারা কাফের, এরা বা কোন রইল? এই ইহুদি নাসারা বেদিন কাফের, আবু জেহেল, উদবা, নমরুদ, ফেরাউন, কি সাইবা, আজাজিল, তারপরে এলো সিমর, এজি, মাবিয়া, এরা কোন রয়েছে? নূরের তো দোষ না, এই দোষটা কি? প্রশ্ন এটা করলাম, আধা ঘন্টা সময় দিলাম, চিন্তা ভাবনা করে উত্তর দিই। উটমার্কা ভক্তি না দেওয়াই ভালো, আর বেশি ভক্তি হলো কি? ভক্তি দেওয়ার জিনিস না, ভক্তি হলো হওয়ার জিনিস। ভক্তি কোনো দেওয়া না, ভক্তি কোনো পুরুষ না, ভক্তি হলো নারী, ভক্তি হলো নারী, স্ত্রীলিঙ্গ। নারী সেজে ভক্তি দিতে হবে, তুমি তো জগতের স্বামী, কোরআনে শুনেছি। তোমার সাথে হয়ে গেছে বিয়া, আমার গুরুর সাথে, আমার মুকুল চান্দের সাথে, আমার কুতুব চান্দের সাথে হয়েছে আমার বিয়া, আর জগতে হয়েছে ছেলে আর মেয়ের সাথে নিকাহ নামা, কামিন নামার মধ্যে লেখে নিকাহ, আর আমার গুরুর সাথে হয়েছে বিয়া। এই গুরু জগতের স্বামী, পতিত প্রাবণ, বাঞ্চাকল্প তরু, তিনি অনাথের নাথ, তিনি ভগবান পরমেশ্বর ভগবান, তিনি পরমেরও, তিনি যাতে হলো খুদা। মঈনুদ্দিন চিশতি বলছে না আনিসুল আরওয়া কিতাবের মধ্যে, মুর্শিদ হলো জাতে খুদারা, এই জাতে খুদা যিনি তিনি হলো মুর্শিদ, আর মুর্শিদের কাছেই থাকে বেলায়াত। এটা নিতে হয়, দিতে হয়, লেনা দেনা করতে হয়, পাত্র বিশেষ বস্তু দান করতে হয়। খারাপ লাগে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 12 বছর ঘুরছিল, খালি বিদ্যা ভক্তি শিখবো, এই ভক্তিবিদ্যা। তার স্ত্রী তাকে বাসর ঘরে প্রশ্ন করলো, আপনার নাম কি? বলে আমার নাম ঈশ্বরচন্দ্র। কেউ কেউ বলে আমি নাকি বিদ্যাসাগর, কয় বিদ্যাসাগর কি আপনি বলেন? বলে না, আমি বলি না,
মানুষ আমাকে বলে বিদ্যার সাগর, কিন্তু আমি বলি সমুদ্রের তলদেশে যে বালিকণা থাকে, একটা বালিকণাকে 70 ভাগে ভাগ করলে অবশিষ্ট যতটুকু দাঁড়ায়, আমি ঈশ্বরচন্দ্র বলি অতটুকু বিদ্যাও আমি অর্জন করতে পারি নাই। কারণ আপনি নাকি বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। বলে বিদ্যার সাগর, আপনার পুরা নাম শুনলাম ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর, তাহলে আমার কপাল অনেক ভালো, একজন বিদ্যার সাগরের সাথে আমার বিবাহ হলো। আমি আপনার বৈধ স্ত্রী, আপনি আমাকে স্পর্শ করবেন না, তার একটা কারণ আছে। কারণটা কি? যে আপনি এত বিদ্যা জানেন, আপনি কি ভক্তি বিদ্যা জানেন? দেখেন শিক্ষিত মানুষকে আক্রমণ করতে বেশি কথা লাগে না, আমি তো মূর্খ মানুষ, অপরাধ মাফ করে দিবেন। শিক্ষিত মানুষ তো কর্ম কথার মধ্যে, এই মাথার মধ্যে কথাটা আঁকড়িয়ে ধরছে যে আমি এত বিদ্যা অর্জন করছি, আমি তো ভক্তি নামে যে বিদ্যা আছে ওটা তো আমি জানিই না। এই মাত্র শুনলাম ভক্তি নামেরও বিদ্যা আছে। বলে আপনি আমার স্বামী, স্বামীর জায়গায় থাকেন, আমি আপনার স্ত্রী, স্ত্রীর জায়গায় থাকি, আপনার সাথে আমার সাথে দৈহিক মিলন হবে না ওই পর্যন্ত যেই পর্যন্ত আপনি ভক্তিবিদ্যা না অর্জন করবেন। 12 বছর অপেক্ষা করছিল 16 লক্ষা, মানে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী। এখনকার নারীরা কি 12 বছর অপেক্ষা করব? 36 দিনও থাকবো না। এই জন্যই তুই যে কইছে আগের দিনে আমাকে ইয়ে কইছে, মৌসুমী বাউল কইছে আগেরও দিন এখনো দিন। শিক্ষিত মানুষ দেখলে মাথাটা নত করতো, আর এখন মাস্টার আর ছাত্র মিলে সিগারেট খায়। তাহলে সেই সময় তো 12 বছর অপেক্ষা করছে, হেও নারী, এখন 6 মাসও অপেক্ষা করব না, সেটাও কি? এই জন্য নারী নারীর মধ্যে পার্থক্য আছে। তখন বলল যে না আপনি যান, তখন উনি গুর্ণিপাকে পড়ে গেল যে আমি এত বিদ্যা অর্জন করছি, ভক্তিবিদ্যা নামে যে বিদ্যা আছে এটা তো আমি জানিই না, এই মাত্র শুনলাম। তখন উনি একজন গুরুদেবের স্মরণাপন্ন হইল, তার নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। তার কাছে গিয়ে আত্মহুতি করল, সমর্পিত করল অনিত্য দেহ, জীবন যৌবন মন প্রাণ শরীর, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, দেহের সমস্ত কিছু তার চরণ কমলে বিসর্জন দিয়া 12 বছর গুলামি কইরা তারপরে শিখছে হলো ভক্তি। ভক্তি মানে হলো ভয়, স্তুতি বন্ধনা স্তব প্রার্থনা, অর্থাৎ নারী আমি ভক্তি, এক ভক্তিতেই তর জীবের সমস্ত পাপ মুক্ত। ভক্তিতেই মুক্তি মিলে, অভক্তিতে নয়। ভক্তি দেওয়ার মতো দিও, তুমিও দিছো আমিও দিলাম, মাথা নত করলেই ভক্তি হয়, সেজদা হয়, তাজিম হয়, কদম্বুস হয়, কদম্বুস হয় তাহবুদি হয়। আরে মাথা নত করলেই যদি সেজদা হইতো, যারা ধান গাড়ে জ্বালা গাড়ে হেগমতো সেজদার হইতো না। ভক্তি হওয়ার জিনিস হইতে হয়, মাথা নত করে ভক্তি দিয়া মৌসুমী বাউল মুক্তি পাবে না, শরীয়ত সরকারও পাবে না মুক্তি, যদি তার অন্তরের ভক্তি ঠিক না থাকে। এই পর্যন্ত আলোচনা রাখলাম, একটা জালাল খার একটা গান আমি গাওয়ার চেষ্টা করি। এই গানটা খুব বেজাইল একটা গান, এই গানের মধ্যে 2টা পয়ার একটু বেজাইল আছে, আপনারা ক্ষমা করে দিবেন, সবার কাছে ক্ষমা চাই। আমার নবী প্রেম পাক পাঞ্জাতনা হালে বায়াত দয়াল বাবা জালালউদ্দিন শাহ সাহেবের পবিত্র চরণ কমল ভক্তি শ্রদ্ধা জানাই। চার তার বজনা করো, চার তার বজনা করো থাকিয়া মন, এ সংসারে তালাশ করো কারে, মন তালাশ করো কারে, বাবা এই গানটা আমি গাইতাম না। ওই যে বলছি মাওলা আলী সারা কোনো বেলায়েত নাই,
এই মাওলা আলীর পবিত্র মুখের একটা বাক্য আছে, মাওলা আলী বলছে আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর এবাদত করি না। আন্তার আব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর এবাদত করি না, আমি যে আল্লাহকে দেখি সে আল্লাহর এবাদত করি। এই জন্য জালালউদ্দিন খান সাহেব এই গানটা লিখছে, যার তার, অর্থাৎ তুমি যার তার ভজনা করো, তুমি হলো আমার নকুলউদ্দিন শাহ সাহেব। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে, পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে, আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে, আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে, রুহু মিশবে স্বর্ণকারে তালাশ করো কারে, তালাশ করো কারে, যার তার ভজনা করো, থাকিয়া মনেই সংসারে তালাশ করো কারে, তুমি যার তার ভজনা করো। পড়িলে সালাদ বন্দিগি সর্বঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে, খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে, আত্মসে আব জ্বালাইয়া রুহু মিশবে শূন্য কারে। এই জন্য বাবা সাধকের বাণী তো আমার মৌসুমী বাউলের কথার কারণে এই কথাগুলো বলা, ভালো প্রশ্ন করেছে, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোবা দিল দরিয়ার পারে, কেহ যদি হস করিবা দেখিবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোবা দিল দরিয়ার পারে। আরে তোমার ঘরের ভিতর রই মদিনা কঞ্জাবি মন দূরে, ভিতর রই মদিনা কঞ্জাবি মন দূরে, এবার চক্ষু মেলে সেয়ে দেখো, চক্ষু মেলে সেয়ে দেখো, ফেরেস তারাও ফেজদা করে, তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে, লালেরি শোভবানি আবু হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারি, লালেরি শোভবানি
আবু হায়াতের পানি বাবা দেহের মধ্যে আসে জানি চিনতে কয়জন পারে। আরে বাবা সরা ভান্ত ফুরা খেয়ে চাবি অমরপুরে, বাবা সরা ভান্ত ফুরা খেয়ে চাবি অমরপুরে, বাবা একটা রোজা একটা নামা, একটা রোজা একটা নামাজ আদম জাতের করলে সারে, তালাশ করো বেরে বন তালাশ করো গাড়ি। জনা করো থাকিয়া মন এই সংসারে, তালাশ করো কারে ও মন, তালাশ করো কারে ও মন, তালাশ করো কারে। একটি প্রশ্ন করা হয়েছে, তার যে কথাগুলো ছিল আমি কিছু কিছু করে হলেও উত্তর দেওয়ার জন্য কিছু কিছু জায়গা থেকে নিয়ে মোটামুটি উত্তর দিছি, এর পূর্ণ ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আমার পালার থেকে আরেকটা গান গাবো, সাড়ে এগারো।